মৃত্যুর খবর পাওয়ার পরই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছিলেন ওনাকে লাশ রিট দেওয়ার জন্য, শেষ শ্রদ্ধা জানানোর জন্য। এবং শেষ শ্রদ্ধা জানানোর পরে ওনার মেয়েকে মমতা ব্যানার্জি নিজে ফোন করে অনুরোধ করেছিলেন যে যদি ডেড বডিটা বেঙ্গলে যাতে নিয়ে যাওয়া হয়, এবং আমিও অনুরোধ করেছিলাম, কিন্তু ওনারা রাজি হননি। রাজি হননি কারণটা হচ্ছে যে মান্নাদের স্ত্রীর যেহেতু ক্রিমেশন এখানে হয়েছে, সেই জন্য এখানে ওনার ক্রিমেশন হবে বললেন। তো উনি আমাদের চিফ মিনিস্টার, কর্ণাটকের চিফ মিনিস্টারের সঙ্গে কথা বলে রিকোয়েস্ট করেছিলেন, ওনাদের রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও ওনারা রাজি হননি। এটা অত্যন্ত দুঃখের। আমাদের ওখানে হলে কলকাতায় নিয়ে যেতে পারলে কলকাতার মানুষ, পশ্চিমবাংলার মানুষ অনেক শ্রদ্ধা জানাতে পারত, অনেক আনন্দ পেত, ভালো লাগতো তাদের যে মানাদের ডেড বডিটা এসছে। এটা অত্যন্ত কষ্টের হলো আর কি, এটা আমাদের ওখানে হলে আরো ভালো হতো।